আত্তাহরিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মান ও নবিয়া বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين সম্মানিত আত্তাহরিক টিভির দর্শক মণ্ডলী আপনারা বিদেশের যে যেখান থেকে আত্তাহরিক টিভি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় ঝড় তুফান ও বজ্রপাতের সময় আমাদের করণীয় সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশে ঝড় তুফান বা বজ্রপাত একটি স্বাভাবিক বিষয় যেটি প্রতিবছর মার্চ থেকে জুন মাস পর্যন্ত হয়ে থাকে এতে বিশেষ করে বজ্রপাতে এদেশে প্রায় প্রতি প্রতিবছর তিনশত মানুষ মারা যায় এবং ঝড় তুফানে অনেক বিশেষ করে দক্ষিণ অঞ্চলে অনেক বাড়িঘর এবং অনেক মানুষও এতে আহত এবং নিহত হয় এজন্য এই ঝড়তুফান বা বজ্রপাতের সময় আমাদের কি করতে হবে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এটি আমরা আলোচনা করব। এ বিষয়ে আল্লাহরব্বুল আলমিন এবং রাশুর করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেটি আমরা জানব আল্লাহরবুল আলমিন এই বজ্রপাত সম্পর্কে বলছেন ওয়াল্লাদি ইউরিকুমুল বারুকা খৌফা ওয়াং সে উৎসাহবাসী কাল আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করেন বা বিজলি প্রদর্শন করেন ভয় এবং আকাঙ্ক্ষা সৃষ্টির জন্য ওয়াহিং সে উৎসাহবাসিকাল এবং তিনি ঘন মেঘমালা সৃষ্টি করেন ওসব বিহু রগাদু বেহেমদিহি ওয়াল মেলাইকা তো মিন খিফতিহী আর বজ্র এবং ফেরেস্তা মণ্ডলী সভয়ে পবিত্রতার সাথে আল্লাহর তাজবি পাঠ করে ওয়ায়ুরসেলু সবাইকা ফায়ুসিউ বেহা বিহা মাইয় আর আল্লাহরবুল আলবিন তিনি এই বিজলি তথা বজ্রপাত ঘটান আর এর মাধ্যমে যাকে খুশি তিনি তাকে আঘাত করেন ওহো মেজয়া দিলুনাফিল্লাহ অথচ তারা আল্লাহর ব্যাপারে বিতঙ্গতা করে আর আল্লাহ রব্বুল আলমিন কঠিনভাবে পাকুড়াউকারী গ্রেফতারকারী সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলছেন যে তিনি আল্লাহ যিনি এই বজ্রপাত ঘটান এবং এর মাধ্যমে যাকে খুশি তিনি তাকে আঘাত করেন তো আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় এই বজ্রপাতকে গজব হিসাবে প্রেরণ করেন যদিও এই বজ্রপাতের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পায় এই বজ্রপাত কীভাবে হয় রসুলি করিম সল্ল্লাহ আলি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আল্লাহ নসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন ইবন আব্বাস বলছেন আলি সাল্লাম একদল ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো আসার পরে বলল আহবির হে আবুল কাসেম তথা মোহাম্মদ সাল্লাম আপনি আমাদেরকে রাদ সম্পর্কে সংবাদ দিন এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়া মালাকুম মিনাল মালায়িকাতে মুআক্কালুন bissাহাবি মাহু মখাদুকুম মিন তিনি হলেন ফেরেশতাদের মধ্য হতে একজন ফেরেশতা যিনি মেঘমালার দায়িত্বে নিয়োজিত আছেন তার হাতে আগুনের বেত্র রয়েছে তো এই আগুনের বেত্র দ্বারা তিনি কি করেন ইয়াসুকু বিহা হাইসু শাআল্লাহু আল্লাহ যেখানে চেয়েছেন বা তাকে নির্দেশ দিয়েছেন সেখানে এই মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যায় আল্লাহ নবী যখন কথা বললেন ইহুদিরা আরেকটি প্রশ্ন করল যে ফামা ফামাহা সাউতুল্লাধি নসমাও তাহলে যে গর্জন আমরা শুনে থাকি এই গর্জনটি কীভাবে হয় গর্জনটি কোথা থেকে আসে তখন আল্লাহনবী বললেন জজরুহ বি সাহাবে এই যে মেঘমালার দায়িত্বে নিয়ে যেতে ফেরেস্তা যে মেঘমালা তারিয়ে নিয়ে যায় এর এক মেঘমালার হাঁক মেঘমালার ডাক এই ফেরেশতা এই মেঘমালাকে হাঁকিয়ে তাড়িয়ে নিয়ে যায় সেখানে যেখানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ নবী যখন এভাবে উত্তর দিলেন তখন ওই ইহুদিরা বলল সাদাকতা আপনি সত্য কথাই বলেছেন এভাবে তাওরাতে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এই যে বৃষ্টি হয় এবং মেঘমালা এক জায়গায় জমে হয় সমবেত হয় এবং এর মাধ্যমে বজ্রপাত হয় মেঘ হয় বৃষ্টি হয় এটা আল্লাহ রব্বুল আলমিনের একটি রহমত যেমন তেমন অনেক সময় আজাব হতে পারে এজন্য রশ্মিলি করিম আলি সাল্লাম আতঙ্কিত থাকতেন আলা আনহা বলছেন আউরি খান কানিও সাল্লিগমি নবী সাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন অথবা ঝড় দেখতেন তার চেহারাতে যেত যে তিনি আতঙ্কিত হয়েছেন আই শরদী আল্লাহা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুন রাউ গাইমান লোকেরা যখন আকাশে মেঘমালা দেখে তখন তারা রাজা আন ফারে ঘুরা কুনারুন যে এই মেঘমালা দেখে তারা প্রত্যাশায় বৃষ্টির আশাতে তার আনন্দিত হয় এই মেঘমালার মাধ্যমে বৃষ্টি হবে অথচ আপনি যখন এই মেঘমালা দেখেন তখন আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায় অপছন্দের ছাপ দেখা যায় এটার কারণ কি রসুরি করিম সল্লি সাল্লাম তালা তালহাকে বললেন ইয়া তো মা মুনি আইয়া কুন ফিহি আদাবুন হে আয়সা আমাকে এই ব্যাপারে কে নিরাপত্তা দিবে যে এই মেঘমালার মধ্যে আল্লাহর গজব নেই আল্লাহর আজাব নেই উজ্জিবা কৌমুন বিরিহে ইতিপূর্বে একটি সম্প্রদায়কে ঝড় তুফান দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে ওকে ধর কেউমুল আজাবা ওই লোকেরা যখন এই আজাব দেখলো আকাশে মেঘমালা দেখলো তখন তারা বলল হ্যাঁ দা আরে দুম মমতের না এই তো আগত মেঘমালা এটা আমাদেরকে বৃষ্টি দেবে অথচ আল্লাহ রাব্দুল আলামিন এই মেঘমালার মাধ্যমে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে আই শ্বরদীয় লাহ তালা নায় বর্ণনা করছেন যে কায়ন নবী ও সাল্লাল্লাহ সাল্লাম ইজা ওয়া মেকিলেত্তন ফিসামায়ে আকবালা ওয়া আদবরা দাখালা ওয়া খরোজা ও তাকৈয়ার অজুহ রাসুলি করিম সাল্লি সাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন মেঘরেখা দেখতেন তখন তিনি একবার বাড়িতে সামনের দিকে অগ্রসর হতেন আবার পিছনের দিকে যেতেন একবার বাড়ির ভিতরে প্রবেশ করতেন আরেকবার বাড়ি থেকে বের হয়ে কি অবস্থা দেখতেন ও তাগাইয়ারালুহু ওয়া জুহু হু তার মুখমণ্ডল পরিবর্তন হয়ে যেত চেহারা পরিবর্তন হয়ে যেত ফাইদ আমা তিস্যামা ও সূর্যে আনহু যখন সুন্দর আল্লাহর রহমত বৃষ্টি নাজিল হতো তখন তার চেহারা থেকে সেই ভয়ভীতি সে আতঙ্কের ছাপ দূর হয়ে যেত তো ফর্রফত আয়সা আয়সর আল্লাহ তালা নাহা আল্লাহ নবীকে বিষয়টি যখন অভিহিত করলেন নবী বললেন ইয়া আয়েশা মা আদরি লে আল্লাহ ক্যামে কৌমন হে আয়সা আমি জানি না এমনটি হতে পারে যেমনটি ইতিপূর্বে একদল সম্প্রদায় বলেছিল যখন তারা ফ্যালেম্মা রো আহ আরে দাম যখন তারা তাদের উপত্যকাগুলোতে আকাশে উপত্যকাগুলোর আকাশে মেঘমালা দেখেছিল তখন তারা বলেছিল এই তো বৃষ্টি এই তো আমাদের জন্য ঠান্ডা বায়ু চলে আসছে আমরা এর মাধ্যমে আমরা শান্তি পাব তখন কি নাজিল হলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তারা যখন বললো হাজ আর মন্তের না এটা আগত মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে কিন্তু বৃষ্টি হয় নাই প্রচণ্ড বজ্রপাত এবং ঝর তুফানে ওই পুরো জাতি তথা আজ জাতিটা ধ্বংস হয়ে গিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী এজন্য এই অবস্থাতে আমরা কি করব আমরা কোন দোয়াগুলো পাঠ করব। তাহলে আমরা এ গজব থেকে রক্ষা পেতে পারি আমরা কোন কাজগুলো করলে আমরা এ থেকে রক্ষা পেতে পারি এ ব্যাপারে রাসুলি করিম সল্লাহ আলী সাল্লাম সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী বজ্রপাত এবং ঝড় তুফানের সময় রাসুল করিম সল্ল্লাহ আলি সাল্লাম এবং তার রাম যে দোয়াগুলো পাঠ করতেন সে দোয়াগুলো আমরা পাঠ করতে পারি এবং এ দোয়ার ফলেই হয়তো আল্লাহ রব্দুল আলমিন আমাদের এই বিপদ আপদ থেকে হেফাজত করবেন এজন্য রাসুলের দেওয়াল এবং সাহাবাইকেরামের আমল করা দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করবো করিম কারিম সল্ল্লা সাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন ইন্দমাজাতে হাদিস্টে এসেছে যে রসুল সাল্লাম যখনই আকাশে মেঘুমালা দেখতেন তখন তিনি দোয়া পাঠ করতেন সেটি হলো আইসরজি আল্লাহ আনহা বর্ণনা করছেন যে কানান কেন আলি সাল্লাম ইজা আসাফাতির রিহ একুল যখন ঝড় তুফান শুরু হতো তখন তিনি বলতেন আল্লাহ ইন্নি আস আলুকা খৈরাহা ও মা ফিহা ও মা উরসিলা দেবী ওয়াউ শরিহা ওয়া শরিমা ফিহা ওয়া শরিমা উর সেলাদিহি হে আল্লাহ এই ঝড় তুফানে এই ঝড় তুফানের মধ্যে এবং এই ঝড় তুফানের সাথে যা কিছু কল্যাণ করা প্রেরণ করা হয়েছে তা কিছু আমরা প্রার্থনা করছি তোমার কাছে চাচ্ছি এবং এই ঝড় তুফানে এবং ঝড় তুফানের মধ্যে এবং ঝড় তুফানের সাথে যা কিছু অকল্যাণকর রয়েছে এবং যা কিছু অকল্যাণকর প্রেরণ করা হয়েছে তা থেকে আমরা তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি রসুল করিম সল্লি সাল্লাম ঝড় তুফান শুরু হলে এই দোয়াটি পাঠ করতেন আবার যখন বৃষ্টি শুরু হয়ে যেত তখন রসুলি করিম সল্লি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন সেটি হলো। আল্লাহ হে আল্লাহ তুমি মুসুলধারে উপকারীর প্রচুর বৃষ্টি তুমি নাজিল করো এই দোয়াটি আল্লাহ নবী দুইবার বা তিনবার পাঠ করতেন যখন বৃষ্টি শুরু হয়ে যেত সম্মানিত দর্শক আবার যদি বৃষ্টি অতিবৃষ্টি হয়ে যায় তখন আবার আরেকটু দোয়া পাঠ করতেন কারণ অতিবৃষ্টি হওয়াটা একটা গজব অতিবৃষ্টির মাধ্যমে ইতিপূর্বে নু আল ইসাল্লামের কম ধ্বংস হয়ে গেছিল এই জন্য তিনি পাঠ করতেন যে আল্লাহ হাওয়া লাইনা আলাইনা হে আল্লাহ তুমি আমাদের আশপাশে বৃষ্টি দাও আমাদের উপরে আর বৃষ্টি দেও না আমাদের উপরে আর বৃষ্টির প্রয়োজন নেই এরপর আরও কিছু তিনি শব্দ উল্লেখ করতেন এই অংশটুকু বললেই যথেষ্ট হবে সম্মানিত শুধুমণ্ডলী এবার আসুন যখন বজ্রপাত হবে আকাশে কালো অন্ধকার মেঘমালা দেখা দিবে এবং গর্জন শুরু হবে তখন আমরা কী দোয়া পাঠ করতে পারি রফুল করিম সল্ল্লাহি সাল্লামের সাহাবাহ কারাম কি দোয়া পাঠ করতেন এ ব্যাপারে ইমাম বখর রহমাতুল্লাহ আলাই আল আদায়বুল মুফরাদে দুটি দোয়া বর্ণনা করেছেন একটি হল আবদুল্লাহ বিন সুবাই রদি আল্লাহ আনহু থেকে এবং আরেকটি হজরত ইবন আব্বাস রদি আল্লাহ তালহু থেকে ইবন আব্বাস রদি আল্লাহ তালহু যে দোয়াটি এই বজ্রপাতের সময় বা আকাশে মেঘ গর্জন করলে পাঠ করতেন সেটি হল সুবাহি সবাহাত হে আল্লাহ আমরা তোমার পুত পবিত্রতা বর্ণনা করছি যেভাবে তুমি তোমার পবিত্র পবিত্রতা বর্ণনা করেছ আবার আব্দুল্লাহ বিন জুবায়ের রদিয়াল্লাহ তালা আনহু আরেকটি দোয়া পাঠ করতেন যে দোয়াটি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে তিনি পাঠ করতেন এবং যখন এরকম মেঘমালা আকাশে ঘন কালো অন্ধকার মেঘ দেখতেন তখন সব কাজ ছেড়ে দিতেন এবং বাড়িতে চলে আসতেন এবং এই দুয়াটি পাঠ করতেন শুভ হ্যাঁ রাদি হে আল্লাহ আমরা তোমার পুত পবিত্রতা বর্ণনা করছি যেভাবে রাত তথা গর্জন এবং ফেরস্তাসমূহ সবহে তোমার পুত পবিত্রতা বর্ণনা করে থাকে এ দোয়াটি বিন জুবায় পাঠ করতেন এবং তিনি বলতেন এটি একটি ভয়াবহ অবস্থা আল্লাহ রব্বুল আলমিন এর মধ্যে দুনিয়াবাসীর জন্য একটা হুমকি দিয়েছে সম্মানিত সুদী মণ্ডলী আরেকটি দোয়া তীর মিজিতে বর্ণিত হয়েছে যে দোয়াটি সনদে হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে বলে ওলামে কেরাম আমলের পক্ষে কথা বলেননি সে দোয়াটি হল আল্লাহল না বেগাদ আবিকা ও লে তুহলিক না বে আদা আবিকা ও আফিনা আদা আলিক অর্থটা খুব সুন্দর যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার গজব দ্বারা হত্যা করো না এবং তোমার আজাব দ্বারা ধ্বংস করো না ইতিপূর্বে এর পূর্বেই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দুয়াটি রাসুল সাল্লাম পাঠ করতেন বলে একটি তিন মিজিটি হাদিস এসেছে সনদটি দুর্বল এই জন্য আমরা প্রথম জুটি দুটো দোয়া যে দোয়াটি ইবনা আব্বাস রদি আল্লাহ তালহ এবং আব্দুল্লাহ বিন জুবাই রিয়ালু পাঠ করতেন সে দোয়াটি আমরা পাঠ করতে পারি সম্মানিত শুধুমণ্ডলী যখন বজ্রপাত বা আকাশে কালো মেঘ দেখা যাবে আমরা কি করতে পারি রসমুলি করিম আলি সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন হাদিসের মধ্যে দিচ্ছে তালা আনহা বলছেন কেন সাল্লি সাল্লাম ইজা সাহাবান যখন নসরি করিম সল্লি সাল্লাম আকাশের দিগদিগন্তে দিগন্তে মেঘমালা দেখতেন কালো মেঘ দেখতেন তখন তিনি তারাকা মা হা ফিহে তিনি যে যেই কাজ করতেন সেই কাজটাকে ছেড়ে দিতেন এমনকি ওয়া ইনকায়নাতফি সলায়াতিহি হাত্তা এস্তাকবেলাহ তিনি সালাতের মধ্যে থাকল তিনি সালাদ ত্যাগ করতেন দফল সালাদ ত্যাগ করতেন এবং সালাদ ত্যাগ করে তিনি সামনে অগ্রসর হতেন দেখতেন কি অবস্থা তিনি আতঙ্কিত হয়ে যেতেন সুতরাং যদি আমরা এরকম কালো মেঘ দেখি তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী তো বিশেষ করে যেগুলো হাওর অঞ্চল বা কৃষিপ্রধান এলাকা যেগুলোতে আমাদের কৃষক ভাইরা কাজ করে সেগুলোতে বজ্রপাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি দেখা যায় এই আমরা কৃষকদেরকে যেটা পরামর্শ দেবো এরকম কঠিন অবস্থা দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে কৃষিকাজ ছেড়ে দিয়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে যেমনটি রাশুনিকিম আলি সাল্লাম করতেন এরপরে কেউ যদি গাড়িতে অবস্থান করে তাহলে তাকে গাড়ির মধ্যে থাকতে হবে এবং গাড়িতে যেগুলো বিদ্যুৎবাহী জিনিস রয়েছে তার লোহা বা এই জাতীয় জিনিস সেগুলোকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে তাহলে বিদ্যুৎ বা বজ্রপাত হলো সে সেখান থেকে নিরাপদ থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী কেউ যদি রাস্তায় থাকে রাস্তায় চলার সময় বিশেষ করে রাস্তায় যে বৈদ্যুতিক বা পিলারগুলো রয়েছে সেগুলি স্পর্শ করার থেকে অবশ্যই বিরত থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরা সেগুলি স্পর্শ করে এবং তাতে বিদ্যুৎ হয়ে মারা যায় অনেক সময় দেখা যায় বিদ্যুতের তারগুলো ছিঁড়ে পড়ে থাকে সেগুলি স্পর্শ করে মারা যায় এজন্য আমাদের শিশুদেরকে সতর্ক করতে হবে মাঠে থাকলে যদি কোনো ব্যক্তি বা কৃষক এমন স্থানে রয়েছে যেখানে নিরাপদ স্থান নেই তাহলে তাকে অবশ্যই নিরাপত্তার জন্য বসে যেতে হবে এবং তাকে পায়ে তালুর উপর ভর দিয়ে বসে থাকতে হবে যতক্ষণ এই বজ্রপাত হবে তাহলে ইনশাল্লাহ সে নিরাপদ লাভ করবে এরপরে যদি কোনো উঁচু বৃক্ষেরও আশপাশে থাকে তাহলে অবশ্যই বৃক্ষের নিচ থেকে দূরে সরে যেতে হবে অন্তত তিরিশ থেকে পঞ্চাশ ফিট দূরে অবস্থান করতে হবে কারণ সাধারণত এই বজ্রপাত উঁচু স্থানে আঘাত হেনে থাকে সম্মানিত শুধুমণ্ডলী এরপরে যদি কেউ বাড়িতে অবস্থান করে বাড়িতে অবস্থান করার ক্ষেত্রেও সতর্ক অবস্থায় থাকতে হবে জানালার পাশে থাকা যাবে না বারান্দায় থাকা যাবে না এবং বিশেষ করে যেগুলো কাঁচা বাড়ি তথা সেডের বাড়ি সেগুলোতে একই ঘরের মধ্যে অনেকগুলো মানুষ বা অনেকজন পরিবারের সদস্য একসাথে অবস্থান করা যাবে না নিরাপদ স্থানে আলাদা আলাদা হয়ে থাকতে হবে তাহলে এই বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি সম্মানিত শুধুমণ্ডলী আল্লাহ রব্দুল আলমিন এই বজ্রপাতের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করে থাকেন এই বৃষ্টির মাধ্যমে আমাদের রহমত নাসিল করেন আবার এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোনো কোনো জাতিকে ধ্বংস করে দিয়েছেন যেমন ইতিপূর্বে নু আলি ইসাল্লামের এই জাতিকে বৃষ্টি অতিবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন এজন্য আমাদেরকে আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে এবং এই তার গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে সময় যে দোয়াগুলি আল্লাহর নবী পড়েছেন সেই দোয়াগুলি পাঠ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই দোয়াগুলো যথাসময় পাঠ করার তহফিক দান করুন এবং আল্লাহর রহমত লাভ করার তহফিক দান করুন আসসালামু আলাইকুম rahmatullah wa barakatuh